নমস্কার বন্ধুরা, রশ্মির রান্নাঘরে আপনাদের আবারও অনেক অনেক স্বাগত জানাই। আজ আমরা মুগ ডাল দিয়ে অসাধারণ স্বাদের কাতলা মাছের মাথার একটি রেসিপি বানাবো, যা খেতে কিন্তু অসম্ভবই স্বাদ এবং খুবই লোভনীয়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তিন চামচ পরিমাণ মতো মুগ ডাল নিয়ে নিয়েছি, আর সাথে এক চামচ পরিমাণ মতো উড়দ ডাল নিয়ে নিয়েছি। দুটো ডালকে এখন খুব ভালো করে আমি একটু ভাজা করে নেব। ধোয়ার আগেই সেটাকে আমরা খুব ভালো করে ভেজে নিতে হবে। তো এই দেখুন, এটার কালারটা চেঞ্জ হয়ে গেছে এবং খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে এর থেকে। এটাকে আমরা ভাজা করে নিয়েছি, এখন এটাকে আমরা খুব ভালো করে ওয়াশ করে নেব, ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নেব। এখন এটাকে এভাবে জলের মধ্যে ভিজিয়ে 15 মিনিটের জন্য রেখে দেব। এই যে এখানে আমি কাতলার মাথাটা নিয়েছি, এখন সবগুলো পিসকে খুব ভালো করে আমি হলুদ দিয়ে মাখিয়ে নেব, সাথে করে অল্প একটু লঙ্কার গুঁড়ো নিয়ে নিচ্ছি আর পরিমাণ মতো নুন নিয়ে নিচ্ছি। খুব ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে। তো দেখুন, খুব ভালো করে এটাকে মাখিয়ে নেওয়া হয়েছে মশলা দিয়ে। এখন আমরা এটাকে খুব অল্প তেলে ভাজা করে নেব, খুব ক্রিস্পি করে ভাজা করে নেব, পরে দিয়ে ডালের মধ্যে দারুণ লাগবে খেতে। তো এই দেখুন, সবগুলো মাথা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। একটা মাছের পিসও আমি সঙ্গে করে ভাজা করে নিলাম। তো এখন দেখুন, মাছটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি তেলের মধ্যে এখানে অল্প পরিমাণ মেথি এবং অল্প পরিমাণ কালো জিরে দিয়ে দিচ্ছি, আর সাথে একটা এলাচ দিয়ে দিলাম ভেঙে, আর একটা লঙ্কাকে চিরে দিয়ে দিলাম। এখন এর মধ্যে এই কেটে রাখা পেঁয়াজ দুটো দিয়ে দিচ্ছি, মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজকে আমি কুচিয়ে নিয়েছি। এটাকে ভালো করে ভাজা করে নিতে হবে। তো এর মধ্যে আমি হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে ভাজা করে নেব। তো দেখুন, পেঁয়াজটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আদা এবং রসুন কুচিয়ে রাখাটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, ঝালটা আপনি আপনার পছন্দ অনুযায়ী নেবেন। সাথে করে এক চামচ পরিমাণ মতো আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আর এক চামচ পরিমাণ মতো ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর হালকা একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তো দেখুন, মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়েছে, একদম তেল ছেড়ে দিয়েছে মশলাটা। এখন আমি এর মধ্যে এই যে ভিজিয়ে রাখা ডাল দুটো, ডালগুলো দিয়ে দিচ্ছি, ডাল সহ কিছুক্ষণ আরও ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর লাগছে দেখতে। এর মধ্যে এখন পরিমাণ মতো আমরা জল দিয়ে দিচ্ছি, কেননা ডালটা এখনও সেদ্ধ হয় নাই। তো দেখুন, একটা বয়েল এসে গেছে, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একটা মাথাগুলো দিয়ে দিচ্ছি। এখন আমাদের ডালটাকে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। এটাকে এখন ঢাকা দিয়ে দেব। তো এই দেখুন, 20 থেকে 25 মিনিটের মতো হয়ে এসেছে, তো ডালটা এখনও পুরোপুরি সেদ্ধ হয়নি, এটাকে আরও ভালো করে সেদ্ধ করতে হবে। মাথাটাকে আমি ভেঙে ভেঙে দিচ্ছি, যাতে ডালটার মধ্যে পুরো ভালোভাবে মিশে যেতে পারে। 1/4 চামচ পরিমাণ মতো আমচুর দিয়ে দিচ্ছি, আর সামান্য পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণ জল দিয়ে এটাকে আমরা আরও ভালো করে এখন সিদ্ধ করে নেব। ডালটা এখনও পুরোপুরি সিদ্ধ হয়নি। তো দেখুন, এর মধ্যে এখন একটা আমি খেজুরকে এভাবে ছোটো ছোটো পিস করে দিয়ে দিচ্ছি, আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। খেজুরটা কিন্তু এই ঘন্টটার টেস্ট খুবই বাড়িয়ে দেবে। তো এই দেখুন, এটা একদম ঘন হয়ে এসেছে, আর ডালটাও খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। ধনে পাতা দিয়ে এটাকে নামিয়ে নেব। তো দেখুন কি সুন্দর লাগছে দেখতে, একদম স্বাদে গন্ধে অতুলনীয় হয়েছে এটা খেতে। এইভাবে রেসিপিটি আপনি অবশ্যই ট্রাই করবেন, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে। ভিডিওটাকে পুরোটা দেখার জন্য থ্যাংক ইউ।